দেখো কি করছে দেখো পরীক্ষা শেষ পুরো সবাই স্কুলে গিয়ে দেখা হচ্ছে দেখো কি করছে দেখো তো গাইজ আমাদের 31 নম্বর রুম পড়েছে আর এই যে পারবি তো দোস্ত পারবি তো সত্যি আরে লজ্জা পাস কত নম্বর রুম বল বল এ আমাদের 31 নম্বর রুম তো এই 31 নম্বর এটা আমাদের রুম তো বন্ধুরা এখন বাজে 1:30 আমাদের পরীক্ষা শুরু হবে 2:00 থেকে তো ব্যাপারটা হচ্ছে আজকে যেহেতু সংস্কৃত পরীক্ষা সেরকম ছেলে নেই মানে অনেকের এই সংস্কৃত সাবজেক্টটা নেই তো আরেকটা কথা বলে দিই স্কুলে কিন্তু ফোন অ্যালাউ নেই তবুও শেষ পরীক্ষার দিন আমি এনেছি যখন পরীক্ষা হবে ফোনটা কিন্তু ব্যাগেই থাকবে তো সায়েন্সের স্কোয়াড আসছে এরা সব সায়েন্সের আর আমরা আর্টসের আজকের ব্লগে কিন্তু খুব মজা হবে কারণ পরীক্ষা শেষ আর পরীক্ষা শেষ হলে তোমরা জানো ছেলেবেলে কী করে আর তোমরা তো দেখলে টুয়েলভরা চলে গেলো ওদের 10টার থেকে পরীক্ষা ছিল 10টার থেকে 1:15 অবধি তো ওরা তো দেখলে রাস্তা দিয়ে গেলো আর কী করলো তো যাই হোক দেখা যাক আমাদের ছেলেবেলে কী করে আমাদের ছেলেবেলে হয়তো সেরকম কিছু করবে না তবুও যতটুকু পারবো তোমাদের দেখাবো এই ভিডিওতে শুধু ভিডিওতে এখন একটা লাইক করে দাও আর চ্যানেল নতুন হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বল দোস্ত কেমন লাগছে পরীক্ষা কেমন হবে শুরু হয়ে যাবে আর কিছুক্ষণ পরে তো তোমাদের সাথে দেখা হবে 5:15 অর্থাৎ আমাদের পরীক্ষা শেষ হবে 5:15 দিকে 5:15 দিকে তোমাদের সাথে খাবার দেখা হবে চলো 2000 years later পরীক্ষা কেমন হয়েছে দেখতে পাচ্ছ পরীক্ষা শেষ Many minutes later. ফাইনালি আমাদের পরীক্ষা শেষ এখন বাজে 5:30 আর এখন ওই যে আদিত্য যাচ্ছে তো তোমাদের বলতে চাই যে পরীক্ষা তো ভালোই দিয়েছি কিন্তু মানে একটা ব্যাপার হচ্ছে যে আর আমার ফোন তো ব্যাগেই ছিল ব্যাগেই থাকে সবসময় স্কুলে নিলে তো যাই হোক আমার ফোনের কোনো সমস্যা হয়নি মানে অনেকে ফোন নিয়ে নিয়েছে 28 তারিখের পর এগুলো আবার ফেরত দেবে তো যাই হোক মানে এই 3.5 ঘন্টা লেখার পর আর ব্লগ করতে ইচ্ছে করছে না যতটুকু পেরেছি তোমাদের দেখিয়েছি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভিডিওটা জানি ভালো হবে না চলো নেক্সট একটা ব্লগে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য বি হ্যাপি বি সেফ ফর দ্য বেটার লাইফ মজা আয়া আর মে যে মজা হ্যাঁ হিন্দুস্তান কে হর ব্যক্তি কো দেনা চাহতা হুঁ